কোথা থেকে আসছেন? আমরা আসছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে। আচ্ছা, এই যে একটা মানে দুর্ভোগ রোগীদের, মানে এটাকে কিভাবে আরেকটু সহজ করা যায়, হাসপাতাল কিভাবে বা এখানে তাদের কোনো করণীয় আছে কিনা? করণীয় এই আরো টেবিল লাইনার একটা বসানোর জন্য ব্যবস্থা করলে মানে আরো একটু সুবিধা হবে। কোন এলাকা থেকে আসছেন? আচ্ছা, কি সমস্যা আপনার? আচ্ছা, কতক্ষণ লাইনে আছেন আপনি? অনেকেই তো সিরিয়াস রোগী থাকে, যেমন ওই পাশে একজন কথা বললাম, সে দাঁড়াইতে পারে না, তারপরও দাঁড়ায় আছে, মানে এই যে একটা সমস্যা, ধরেন আধা ঘন্টায় লাগলো, এটা অনেক বেশি সময় কিনা? হসপিটালে যেটা হয়, যেমন আমি নিচে আসলাম, ওষুধের জন্য দীর্ঘ সিরিয়াল, প্রায় প্রত্যেকটা সিরিয়াল 100 জন, আবার যখন টিকিট লাইনগুলোতে আমি দেখলাম প্রায় 100 জনের উপরে বা এরকম, স্যার এই যে বিশাল একটা লাইন, মানে প্রায় ঘন্টাখানিক সময় লাগছে টিকিট কাটতে, ওষুধ সংগ্রহ করতে, ডাক্তার দেখাতে, স্যার এটা নিয়ে আসলে কী ভাবছেন আপনি? এটা নিয়ে ভাবছি, তাহলে আমাদের হাসপাতালে হয়তো গুণগত মান ভালো, বেশ আস্থা অর্জন করতে পেরেছে, সেখানে রোগী ডে বাই ডে ইনক্রিজ করছে, এই একটা জিনিস। নাম্বার টু হচ্ছে হাসপাতালে যারা আসেন এই টিকিট কাটার পরে উনি ডক্টর সাহেব দেখেন, পরীক্ষা নিরীক্ষা এখানে ম্যাক্সিমামই হয়ে যায় সরকারি রেট, এখানে কোনো দালাল মানে দালাল মুক্ত বলা যায়। এখানে পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর ডাক্তাররা পুনরায় দেখেন, তারপর যদি ভর্তি দরকার ভর্তি করে দেন, আর ভর্তি যদি না হয় প্রেসক্রিপশন করে দেন, ব্যবস্থাপত্র দিন, যে ব্যবস্থাপত্র উনারা দেন আমাদের ম্যাক্সিমাম ওষুধ আছে এখানে, প্রায় শতভাগ না হলেও মোর দ্যান 95% ওষুধ আমরা এখান থেকে সাপ্লাই দিই, এখানে সেখানে দীর্ঘ লাইন রয়েছে। স্যার এক্ষেত্রে একজন রোগী টিকিট কাটা, ডাক্তার দেখানো, ওষুধ নেওয়া প্রায় 3 ঘন্টার মতো লেগে যায়, স্যার এটা মানে কিভাবে কমিয়ে আনা যায় বা এটা নিয়ে আপনারা কোনো ভাবছেন কিনা? ডিজিটালাইজেশন কাজ করছে, অটোমেশন, এটা হয়ে গেলে আচ্ছা একটা অ্যাপস তৈরি করা হবে, এটা হবে, সরকার তো বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠন করার বিভিন্ন যে ই নিয়েছেন, এরই একটা অন্যতম, যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন মনে করেন যে আপনার আপনি তখন মোবাইল অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন যে আপনি কোন ডিপার্টমেন্ট মেডিসিন দেখাইতে যাচ্ছেন, আপনার পারফেক্ট সময় আসতে হবে, পরে ওটা আসবেন, আসে আসার সাথে সাথে বিগ্রহ করে তখন লাইন থাকবে না, কিছুই থাকবে না, অটোমেটিক একটু সময় আমাদের দেখতে। স্যার এটা কি মানে হোল পুরো দেশ যখন হবে তখন হবে নাকি আপনারা আলাদা ভাবে? পয়সার কাজ করছি। আচ্ছা, কোনো কোনো হাসপাতালে অ্যাডভান্স আছে, জি, স্বল্প পরিসরে আমরা করছি, যেমন আমাদের ভেরি শর্টলি আমাদের যে প্যাথোলজি রিপোর্টটা শর্টলি আমাদের যাদের বেশি দেরি লাগবে প্যাথোলজি থাকবে। স্যার এক্ষেত্রে দু একটা বুথ বানানো যায় কিনা, যেমন আমরা অলরেডি করেছি প্যাথোলজি করেছি, স্যার কাউন্টারে দেখলাম 3 জন লোক টিকিট কাটছে, স্যার এই ক্ষেত্রে আমার মনে হয় যে 5 জন বা 6 জন যদি হয় তাহলে একটু, এটা আমি প্রচার করেন না ম্যাডাম, বলা ঠিক হবে না, জি স্যার, আমাদের জনবল একটু বিশেষ করে 365 জন বাসা, স্যার আমি জেনেছি যে আউটসোর্সিং এ লোকজন ছিল, তাই এই আউটসোর্সিং লোক এই বছর আমাদেরকে এখন প্রথমে অনুমোদন দিয়েছে 172 জন, সেই জন্য একটু জনবল একটু